আছে মোটা করে কালো করে জানিস শিবরাঙ্গিতে। হ্যাঁ রে, খালি দেখবি এরকম করে জানিস। 5 টাকা দাও তো। ওর কাছে ফোন করছি, কেউ আমাকে পছন্দ করে না, ওই আমাকে পছন্দ করেছিল জানিস, আর ওর জন্যই যাওয়া, ওর জন্য শিবরাঙ্গি। হ্যাঁ সেই জন্য এত মাঝে মাঝে নালা গলায় আসে জানিস। হ্যাঁ কোথায় জল ঢাললে? মাথায়। কার? শিবের। তার জন্য দাঁড়াও, আমার সখীরা চলে এসছে, আমি এখানে দিতে পারবো না, গাছের আড়ালে গিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রাত 12টায় ফোন করবে। হ্যাঁ এখন রাখো। হ্যাঁ জানো সখী কেন এসেছি আজ আমরা তোমার কাছে? কেন রে? উজানি ও চম্পলার মাঝে যে নিকোরিয়ার জঙ্গল ছিল, হ্যাঁ সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। আবার বাজার? কেন আজকে আমার সারাদিন বাজারে কেটে গেল, তাই ওই বাজারে তোমায় নিয়ে যাবো, যার জন্য এসেছি তোমার কাছে। তুই বলবি আমি যাবো না কখন হয়, আমি এক চান্সে রেডি। হ্যাঁ তাহলে চলো। চল। কোন বাজারে নিয়ে যাবো না? ধরেন তো, ঠোঁটটা ফুলে গেছে কেন মশাই আপনার? ওটাই পরিচয়, আমার মোবাইল যেন কোথায় গুম না হয়ে যায়। মানে তুমি চেনো না? চিনো না, ঠোঁটটা দেখে চিনতে পারো যে মোবাইল ওকে দিয়েছিলাম। ঠিক ঠিক, তাহলে চলো সখী সেই বাজারে যাই। চল। ও প্রাণ সখী আমার মন বলছে ওপার থেকে এপারে আজকে মনে হচ্ছে কেউ আসবে না। তোমার মন বলছে, আমার প্রাণ বলছে। আর কিছুক্ষণ দেখি ওপার থেকে এপারে আসার জন্য কেউ আমাদেরকে ডাক দেয় কিনা। ওই জন্য তোমাকে বললাম খাওয়া দাওয়া করে আসো বাড়িতে। তাই নাকি? তুমি খেয়ে আসোনি? না। চলো মেলাতে গিয়ে তোমাকে জিলিপি কিনে খাওয়াবো। জিলিপুপু? জিলিপুপু না জিলিপি। ও ঠিক আছে। বলছিলাম সখী, কি সামনে এক বিশাল বড় নদী, নদী পার হয়ে যেতে হবে আমাদেরকে সেই বাজারে। নদী পার হয়ে যাবো? হ্যাঁ। কি করে নদীটা পার হবো তুমি বলো না। আমার কাছে একবার ডিজিটাল শর্ট বুদ্ধি আছে একবারে। তাই? হ্যাঁ। কি করে সখী? কাপড় ভিজবে না, মেলা থেকে চলে আসবো। কঠিন বুদ্ধি মনে হয়? কঠিন মনে হয়, হাই পাওয়ার জবরদস্ত বুদ্ধি। ঠিক আছে চলো। এই মনে কর জলে নামলাম, ধীরে ধীরে যাচ্ছি, কাপড় যাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি, কাপড় যাচ্ছি, প্রোটাম করে চলে পার হয়ে যাবো। বন্ধু বলো, নদী থেকে নতুন জল হয়েছে। আচ্ছা। আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে। আর যদি পার হয় বড় বড় যোগ আছে যেখানে আকাম করে দেবে একবারে। ও তুমি ঠিক বলেছো। এই শোনো না, বলছিলাম নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা। ঠিক বলেছিস, তুমি মাঝি ভাইদেরকে ডাকো। ঠিক আছে আমি ডাকছি। ও মাঝি ভাই, এই ছি, আরে কি হলো অত জোরে চিৎকার করছো? ওপর থেকে গালাগালি করছে। তোমাকে গালাগালি দিচ্ছে? হ্যাঁ। কই আমি তো শুনতে পাইনি। তুমি শুনবা কি? কেউ গাল দিলে তুমি শুনতে পারবে না, আমি জানি। কি বলছে? বলছে ওই মাকের ভাই, এভাবে আমাদেরকে ডাকছো? হ্যাঁ। বন্ধু হয়তো তোমার শুনতে ভুল হয়েছে, তুমি ভালো করে শোনো। ঠিক আছে শুনছি। দেখি তুমি যেভাবে ডাকছো কেউ সাড়া দেবে? কিভাবে ডাকবো? মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো। ও প্রাণ কোকিল রে, নাকা দিদার জলের ট্যাঙ্কির উপরে। গান গাওয়ার কি আছে? কোকিলের বাচ্চা কাঁদছে। ও কোকিল কাঁদছে বলে তুমি দুঃখ পেয়েছো? বন্ধু অমন করে আমাদেরকে কুৎসিত ভাষাতে এভাবে ডাক দিচ্ছে। হ্যাঁ। এবার তুমি দাঁড়াও, আমি শুনি এভাবে কে ডাক দিচ্ছে। বেশ শুনো। ও বলিও নয়া রে, নয়া রে মতিরি পা কি বললো শুনতে পেলে? আমাদেরকে ডাকাইছে। তা নয়, অবলা সরলা, আমরা খেতের মূলা। বাট তা নয়, তাদের পরিচয় দিতে চাইছে না। কিন্তু যাদের জন্য আজকে নাবিক সেজেছি তারা না হয়ে যদি অন্য কেউ হয় তবে তো পার করবো না। তোমরা যাবে কোথায়? যাবো আমাদের শখের বাজারে আসবে। বন্ধু, মেয়েগুলো খুব চতুর। হ্যাঁ, খুব চালাক। চতুর আর চালাক একই। আচ্ছা আচ্ছা, শোনো বন্ধু, বলো ওই মেয়েগুলো না হয়ে অন্য কেউ হলে আমরা পার করবো না। তাহলে তুমি তাদের পরিচয় নাও। তুমি ঠিক বলেছো, তাদের পরিচয় নেব। সত্যি সত্যি সেই মেয়েগুলো হলে পার করবো, নচিত করবো। বেশ, তাহলে জিজ্ঞেস করি। হ্যাঁ করো। ওহো তোমরা কে হে? বলেছে জানিস, আমাদেরকে বলছে আমরা কে লক্ষণজন নয়। তাই হ্যাঁ, তাহলে আমরা কি আমাদের পরিচয় দেব? অবশ্যই পরিচয়। যখন হ্যাঁ, ঘাট পার হয়ে যেতে গেলে পারের করে দিতে হয় মাথায়। তো পরিচয় কেন জানতে চাইছে? এরা চালাকি করছে না? ঠিক বলেছে, আমরা হুঁশিয়ারি করবো এবার। ওই আনি যে হইয়া সে আচ্ছা আচ্ছা তোরি বলে তাদেরকে বললাম আমরা একজন করে পার করব, কিন্তু তারা বলল হোক না আমাদের জিন্নতরি মানে তিনজন ছাড়া একজন করে পাড়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাই কি করব? তাদের বাড়ি কোথায় জিজ্ঞেস করতে হবে। ও মাইশা, তোমাকে মেশো বলছি না, চাউল ভাঙা মারো। আজ কোথায় তোমার হয় গো বাড়ি, কি নাম তো মানো সুন্দরী, সত্য করে বলো না। তোর বাড়ি, তোর বাড়ি পলাশ বাড়ি, আমার বাড়ি বুড়ি ডাঙ্গার বাড়ি দৌলতপুর। শোনো না, সেটা কি কি বলেছে রে জানতে চেয়েছে পরিচয় শোনা শোনো বাবা মা যখন রয়েছে নিশ্চয়ই পরিচয় দিতে হবে হ্যাঁ হ্যাঁ নাহলে কি বলবে আমাদের ভুলে গেছিলাম রে ও জানি না তারে খাবো আচ্ছা পিতা বাচস্পতি সওদাগর তোমার নাম আমার নাম বেহুলা নগরে ঘর পিতার নাম কি বললো জানো বাসের খুঁটি সওদাগর বাসের খুঁটি নয় বাচস্পতি সওদাগর আর মেয়েটির নাম বললো বেহুলা নাচুনি আমার মন কি বলছে জানো বন্ধু এই বেহুলা নাচুনির কথা আমার দাদু আমাকে বলেছিল এর সঙ্গে আমার বিবাহ ঠিক হয়েছে তাই আমার মন বলছে এই মুহূর্তে তার নাম শুনবার পর তার কাছে আমি ছুটে যাই বাধা দিচ্ছ কেন তয়া মরবু ময়া মরি তয়া বল দেখছো না সত্যি বন্ধু আমি জানো তার নাম শুনে আমি পাগল হয়ে গেছিলাম কিন্তু বন্ধু হ্যাঁ বলো এই ঘাটে যদি মাঝিরা পার করে দিত হ্যাঁ তাদের কাছে পয়সা নিত আমরা টাকা নেব টাকাও নেব না পয়সাও নেব না তাদের কাছে আমরা এমন জিনিস চাইবো কেননা টাকা পয়সা তো আমার পিতার অভাব নেই হ্যাঁ ঘুষির ঘরে আমাদের $72 কোটি টাকা আছে আরে ঘুষির ঘরে না গুঠার ঘরে তাই তাদেরকে বলতে হবে বলো সব সকিরে পারি গো দিতে গো জ্বালিয়ে তাদেরকে আমরা পার করে দিই জ্বালাবো না ওদেরকে পোড়াবো না না এইভাবে তাদেরকে কথা না বলে পার করে দেবো বিরক্ত না চলো পার করে দাও তাই নাকি হ্যাঁ কেন তুমি রেগে গেলে কেন রাখবো না মানে এখন রাগে কি বন্ধু বাজারে আসার সময় আমাকে কি বলেছিলে চলো বন্ধু ঘাটে গিয়ে তুমি বাজারে গিয়ে দুটো মেয়েকে পটাবো হ্যাঁ বাজারে যেতে না যেতে ঘাটে এসে তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তোমার বাবার নাম কি আর আমার বলা ফাঁকা ও তার মানে এর মধ্যে তুমি ভাগ করে নিয়েছো ভাগ করব না তার মানে তুমিও কিছু জিজ্ঞেস করবে এই যে শোনো বলো বলো তোমাদেরকে দুইজনকে আমার বন্ধু কিছু বলতে চাই এত সময় পরে আমার নাম্বার আসছে রে বলো আমি তোমার জন্য ওয়েট করে আছি ভাই বলছি শোনো বলো বলি ও গুণের কোনা বলি তোমার তোমার নাম কি গো Hopon mai mane? Hopon mai marang mai dekhteli rokom buche. Oh tar mane adivasir moto lagche. Kintu bondhu, ha bolo, hasar ki ache? Naamta shunicho? Ki bollo? Alcatraz sundori. Chi 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 chi. Ha, Alcatraz to dekhte kemon? Ek Alcatraz dekhte kemon re? Shono bondhu, Alcatraz dekhte kalo. Kalo. Tai kalo jinish bhalo na. Kalo je jogoter alo. Kemon kore? কৃষ্ণ ঠাকুর কালো, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কালো, সবাই বাসে ভালো। আচ্ছা, এই যে তোমার কথা বলি। আচ্ছা, তোমার মাথার চুলগুলো কালো, দেখতে রাখতে ভালো। আচ্ছা, চোখের ভুরু কালো, হ্যাঁ, চোখের পাতা কালো, হ্যাঁ, মোচ কালো, হ্যাঁ, গোপ কালো, বুকের চুল কালো। তোমার আর বলতো মেয়েটার নাম দিলে আলকাতরা সুন্দরী, আজ থেকে আমার নাম পোড়ামবিল। আমরা কালো কালো এক জায়গায় সাইডে থাকবো। কিন্তু এটা নাম আমার পছন্দ হলো না, আমারটার নাম শুনে নাও। শুনলাম কি এই যে তুমি বিয়ে করলে, হ্যাঁ, দেখা গেল নমসূত্র পাড়ায় চলে গেলে। হলো হিন্দর, তুই বিয়ে করছিস? হ্যাঁ করছি। বৌমার নাম কি রে? বেলা। বেলা। আর তোমার থেকে যদি জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করলে, আরে বিয়ে করলি বৌমার নাম কি রে? আলকাতরা সুন্দরী। তাই শোনো বন্ধু, বইটা নিয়ে এসো, পার করে দিই। বেশ, বই কোথায়? আগের জন্ম আমাকে আর থেকে বেশি কালো করি। আচ্ছা কি, চলো চলো চলো। ও সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। ওই আমার সব সখী রে, পার করিতে নেই গো আনা। তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার পাব সোনা সখী গো। ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। আরে কি পিছনে আছে দেখো, ও চলে আসছে। আমরা কোন কানারি মাঝি রে? কানারি না, আনারি ব্যাকে নৌকা আসছে। বন্ধু তোমাকে মিথ্যা কথা বলিছে। মিথ্যা মানে? আরে মিথ্যে কথা। ওর বাড়ি পালাস বাড়ি, ওর বা মিলে থাকে মিলত। আরে উঠতে বলো, উঠতে বলো। বাবরে, এটা তোর বিটি না? এটা আমার সখী। ওই সখী তাহলে মুই টিবিল। সখী সখী, ও সখী আমি ওকে বিয়ে করবো। হ্যাঁ না বাপরে, তোর ডাব্বা ডাব্বা খোপাকে। আরে ওটা ফ্যাশন। ফ্যাশন? হ্যাঁ সখী এটাকে ফক। সখী আমি বাড়ি গেলাম। হ্যাঁ কেন? আমার মা ডাকছে। হিন্দা আপন মাই ওকারে ছিলাম, এত সাজা গোজা করেছে আমাকে একবার ভুল করেও বললো না। যত সাজা গোজা করেছে একবার আদিবাসীর মতো লাগছে। আরে না, আরে উঠতে বলো। ওই মেয়েটার সঙ্গে একটু কথা বলো, রাগ করছি যে। হ্যাঁ করি না, উঠো চালা সখী, বাড়ি যা, বাড়ি যা। এর জন্য সব আমার এরকম ডিসপার্ট হচ্ছে। ডিসপার্ট না, ডিস্টার্ব। চলো উঠো, শক্ত করে ধরবে। হ্যাঁ তোর মুখে পা ভরে দেবো জানিস না? তোমার পা যত বড় বাবা, কত লাভ দিলে নৌকো থাকবে না, জল ডুবে। আমি জীবনে নৌকোতে উঠেনি। আস্তে আস্তে আসবি। আস্তে আস্তে কেমন? হাঁটি হাঁটি পো পো। না হাঁটি হাঁটি পা 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 পা। আগে মা, মাকে চেকার মেকার করছি কেন? বন্ধু শক্ত করে হাল ধরবে কিন্তু। বন্ধু সেম আছি একবার। এই মেয়েটা সবসময় আলোর কাছে রাখতো, আলোতে আসলে ফসা লাগছে। বেশ তাই চলো, তাহলে চলো। তার কাবিটা আমি ঠাকুরনোর পৌঁছে গেছি। এমন শুরু করতে হট্টি বললো হুট্টি বললো, আরে আর পিঠা তো আমরা চলে এসছে, এবার নামতে বলো। আরে নমো, কোথায় আসলাম? ঠাকুরনো। কি বললে তুমি? নমো। মার খাবার ইয়ে করেছো নাকি? নমো কেন? নমো, ও হ্যাঁ নামো, ভদ্র ভাষায় বলে নামো। তো ভদ্র ভাষা? হ্যাঁ নামো, চলো নাম। হ্যাঁ শক্ত করে ধরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইঠাটা ভালো করে ধরবে। হ্যাঁ হ্যাঁ আসো। ভগবানের কপালে চোখ নাই রে। কেন? ল্যাংড়া করলো তো, আমারগুলো কে করলো? তোমার ভালো। আরে দেখো না, দেখো মেয়েটার চলনের ঢং নেই। চলনের ঢং মানে রঙেরও ঢং নাই, চলনের যে কোনো একটা সিলেক্ট করে। দুটাকে আমারগুলো বলছো কেন? রঙের ঢং নাই। ও দেখি, দেখো মাঝি ভাই, দেখো দেখি দেখি, এটা মেয়ে ছিল না বেটা ছেলে? কেন এটা মেয়ে তো? মেয়ে ছেলে পায়ে এত কালো কালো চুল কেন? আরে এরা বড় ঘরের মেয়ে কিনা পায়ে বেডনাবিটসি ব্যবহার করে। বন্ধু আমার মনে হচ্ছে এটা ভৈসা মেয়ে হবে, এত চুল। আর তাছাড়া জানো কয়দিন থেকে স্নান করে দেখো খসখস হয়ে যাচ্ছে। বাজি ভাই ভৈসা মেয়ে আবার কেমন হয়? ওই ভৈসার গায়ে উঠে মনে রুম হয়ে গেছে বেশি। কই দেখি কোথায় লেগেছে? আরে দেখো দেখো, আরে ওখানে না, আরো নিচে নিচে। সখী আমার পায়ে লাগেনি, তবে ছেলেটাকে পা ধরে ছাড়লাম। দেখলি কি মজা, কি মজা, পা ধরেছে পা ধরেছে পা ধরেছে। ভালো হয়েছে তোমার পা ধরিনি। কি বিয়ে করে বলে দেখলাম পায়ের আঙুলে চুটকি পড়াচ্ছে বিনা হ্যান্ডায়। দেখছিস পা ধরে নিয়ে কেমন করছে। আয় আয় বন্ধু, বন্ধু আমাকে ঠকালো মেয়েটা। মেয়েটা এমন ভাবে তোমাকে ঠকালো। হ্যাঁ পা ধরে। তোমার সঙ্গে কিন্তু আমি অপমান হয়ে গেলাম। তাই কি করবে বন্ধু? আজরে যে প্রতিশোধ দিব। আরে প্রতিশোধ, তাই চলো বন্ধু চলো। যেই মেয়েটাকে পার করেছি সে হবে আমার বামেশ্বরী, তাহলে আমার বেহানি। হ্যাঁ চলো। আরে বান্ধবী শুনেছি উজারিয়ার চম্পানির মাঝে নেকুড়িয়ার বন ছিল, সেই বন কেটে সেখানে একটি শখের বাজার বসেছে। তাই উক্ত বাজারে যাব, আমাদের মণিহারির দোকান নিয়ে যাচ্ছি। মন বলছে সেই মেলাতে গেলে হয়তো অনেক বেচা কিনা হবে। তাই আমার ছেলেকে ছেলের শাড়ির দোকান ধরিয়ে দিয়েছি। আর আমি এই যে চুড়ি ফাটা, মানে চোখ ফাটা, মুখ ফাটা, গাল ফাটা, এই ফাটা ফোটা বন্ধ হবে। তাই যাব, তাই মনের আনন্দখানা ছোট্ট গান গাইতে গাইতেই সেই মেলার দিকে যাবো। কলিযুগে প্রেম করা ভায়ালুর তবে যাক, কোথায় কোথায় বাজারে চলে এসেছি। চলো বন্ধু, লাগবে। এই যে পাচ্ছেন আয়না, একদিকে দেখা যায় অন্যদিকে যায় না। পাচ্ছেন মালা, গলায় দিবেন মালা, যাবে মনের জ্বালা। আসুন দেখুন কিনুন। সখী বন্ধু কি নেব বলো তো? শাড়ি নেব। দেখো দেখো। হ্যাঁ কত করে? ওই মেয়েগুলো শাড়ির দোকানে গিয়েছি। ঠিক আছে, দোকানদারকে বলে দাও তাদের কাছে যেন টাকা না নেয়। টাকা নিবে না, টাকা আমি দেবো। সখী টাকা দিয়ে দাও। টাকা নিব না আমার, তাহলে আমরা নেব না। নেব না, শাড়িটা ভালো ছিল, আমার ম্যাচিং এর শাড়িটা ছিল। ওই না নীতি নীতি উদয় সূর্য আমার মন জুইরা আছে তোমায় দেখার। আমাকে আমাকে আমার প্রাণ জুইরা আছে তোমায় দেখার। আমার মন জুইরা আছে তোমায় দেখার। এই মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটে, তাই একটু আদর করতে হবে। শোনো শোনো ও সুন্দরী, রাগ করো না তুমি, তোমার যত মনের আশা পূর্ণ করব আমি গো, মন জুই রাখছে তোমায় দেখা গো, আমার মন ভুলেছে তোমায় দেখা গো। ভাববো না কি ভালো লাগে না আমাকে, কি ভালো লাগে না বলবে তো। তোরা কি সুন্দর লাল হয়ে করছিস, আর আমার কিছুই হয়েছে না। কিছুই হয় না বল, কি হবে? আমার বড় ফোন আছে, বড় ফোন আছে, ভিডিও কল করতে পারবো। ও তোমার বড় ফোন আছে, ওর নাই? নাই তোর আছে? তুই কেন আগে সামনে যাচ্ছিস রে? ওই তোমার জন্য আছে যে খুশি, ওই বাঙালি বাবু চেয়ারম্যান, যাও। তোমার তো আছে? হ্যাঁ বাঙালি বাবু আছে। ভাল লাগছে? সেকেন্ড হ্যান্ড গাড়ি, বুঝিস না তুই? ঠিক আছে ঠিক আছে, চলো বন্ধু। দেখো দেখো আবার কোন দোকানে গেছে, দেখো। বেশ, আয়না আয়না লাগবে, আয়না আয়না দিদি শুই, আয়না দিদি শুই লাগলে চেঁচাবে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। কি আরে দোকানের সামনে মেয়েটা শুয়ে গেল কেন? আরে সে কি, আপনি তো বলছেন আয়না দিদি শুই, হ্যাঁ লাগলে চেঁচাবে। না 10 টাকা দাও। কেন? আরে আমার কাছে আছে আয়না, মুখ দেখা আয়না, কাঁথা সেলাই করে শুই। ওরকম বললে হবে না, বলতে হবে আমার কাছে আছে আয়না, কাঁথা সেলাই করে শুই। তো বলছে আয়না দিদি শুই। কি নেবে? আয়না নেবে? 10 টাকা দাও। কেন? 10 টাকা? আরে আয়না নেবে নাকি? দেবে, শাড়িগুলো ধুতে হবে। পয়সা নেবো না? মানে কে পয়সা দেবে? আমরা। আরে আমরা দেবো। আরে ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে ওই মেয়েটাকে দেখার জন্যই বাজারটা আমি বসিয়েছি। ও মা গো টুরুলা, চালিয়ে যাও চালিয়ে যাও। ওই না আয়না লে হলে সুন্দরী, আমরা দেব গরি তোমার পিতা সাহ রাজা গো, সুন্দরী লোক টাকা ধারী তোমার পিতা সাহ রাজা গো। তাদেরকে আয়না আমি দিয়ে দিয়েছি। আয়নাটা নেবে তুমি? হ্যাঁ নেবো, আয়নাটা নেবো, কিন্তু তারা যে পয়সা দিতে চাইছে না। মাথা খারাপ আমার। ও গো যার ধারো তার ধারো মাগো, তারে না বাজিয়া আমার কাছে আছো করি গো, তা করে নেবো কি লাগিয়া আমার কাছে আছো করি। পছন্দ করবে না। আমি এখানে আমি তো পছন্দ করি না রে। যতক্ষণ ওখানে কেনা যাচ্ছে আমাকে সেটিং করে দাও এখানে। আমার বন্ধুকে বুঝিস বন্ধু এই মেয়েটার সঙ্গে একটু কথা বলো না, খুব রাগ করছে। বন্ধু তারা আয়না নিল না, ওই না শোনো শোনো ও সুন্দরী রাগ করো না তুমি, তোমার যত মনের আশা সুন্দরী পূর্ণ করবো আমি, তোমার যত মনের আশা। নেবেন না দেন টাকা দেন, নেব মালটা নেবে। তাছাড়াও আপনার কাছে আরো ভালো ভালো জিনিস আছে। কি আছে শুনবেন? হ্যাঁ দারুণ জিনিস বলুন। এই যে যারা মাটিতে উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, বাবারে বারে বলে চিৎকার করছেন, হ্যাঁ আমার কাছে ভালো ভালো জিনিস আছে। কি আছে? আসুন দাদা বলুন। শুয়োরের বাচ্চা। আসুন দাদা বলুন। কুত্তার বাচ্চা। দেখছো মুখের ভাষা খারাপ। ও দাদা রাগ করছে। বন্ধু রাগ করো না, বাঁধে আটবো। আসুন দাদা বিড়ালের বাচ্চা। আসুন দাদা পোকামাকড়ের বাচ্চা। আরে দোকানদারকে মেরে তুমি জিলে যাবে নাকি? গাল দিচ্ছ কেন আমার বন্ধুকে? কখন গাল দিলাম? এই তো এখনই গাল দিলি। কোন গাল দিলে? এখন গাল দিলাম। কোন গাল দিলাম? ওর আদিবাসী নাকি আবার? না না তুমি তো বলছো মানে আমার কাছে বলম আছে, যদি কুত্তার বাচ্চা বিড়ালের বাচ্চা আচড় দেয় আমার কাছে বলম আছে, লাগিয়ে দেবেন ফিনিশ হয়ে যাবে। ওরে মাথা মোটা দোকানদার, ওরকম নয় বলতে হবে। আসুন দাদা আমার কাছে মহলম আছে, যদি কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা কামড় দেয় লাগিয়ে দিবেন, ভালো হয়ে যাবে। বলছে আসুন দাদা গেলাম, বলে শুয়োরের বাচ্চা কুকুরের বাচ্চা এগুলো ব্যবসা। আরে ব্যবসা করছি, তাছাড়া আরও আছে। এই যে আপনার মাথা ব্যথা হ্যাঁ হলে লাগান, আপনার হাঁটুতে ব্যথা হলে লাগান, জয়েন্টে জয়েন্টে ব্যথা হলে লাগান, কোমরে ব্যথা হলে লাগান। নাচছো কেন? মুখের ভাষা খারাপ। কারেন্টের মতো কাজ করে আমার বলো, যেখানে ব্যথা হোক লাগান। নাও আরে ব্যথা হলে লাগান। আরে হাঁটছো কেন? কি হয়েছে? এরা কাজ করো, তোরা যা। কেন? কোথায় যাবো? তোমরা লাগাবা। আরে ওরাও নিতে পারবে তো। ওরা আবার কেমন লাগাবে? আরে ওদের ব্যথা হলে ওরাও লাগাবে, ব্যথা না হলে লাগাবে না তো। ও যদি হয় হ্যাঁ তো, ব্যথা না হলে কোথায় লাগাবেন? কেন মার খাবে না বিচার করবেন? মার খাবে না কেন বলতে পারে দাদারা, দিদিরা, বৌদিরা, মায়েরা, বাবারা। আমার কাছে মহলম আছে, যদি মাথা ব্যথা হয় মাথায় লাগাবেন, মাথা ভালো হয়ে যাবে। যদি চুলকানি হয় চুলকানিতে লাগাবেন, ভালো হয়ে যাবে। কোমরে ব্যথা হলে কোমরে লাগাবেন, ভালো হয়ে যাবে। তা না বলছে মাথা ব্যথা চুলকানি। তোর বাপের কুষ্টি। আকাশে মেঘ উঠেছে। আমাকে ছাড়ে দে রে, আমি বাড়ি যাব রে। বাড়ি যাবা? আমাকে নিয়ে যাও সাথে। আমাকে নিয়ে চল। হাই বাপ আমাকে নিয়ে চলো। কেন নিয়ে যাবো তোমাকে? তুমি আমার যে হ্যাঁ আমার মা গাল দিবে। মা গাল দিবে মানে? আমার বাবা গাল দিবে। মাঠে থাকবো। তুমি আমার না, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভুল করেও কেউ বাজারে গিয়ে দুটো মেয়েকে পটাবেন না। দুটো মেয়েকে পটিয়েছে, বলছে তুমি আমার, ওই বলছে তুমি আমার। আমি যে কার? আমার আমার না আমার। দাঁড়াও আমি জিজ্ঞেস করি ভগবানকে। হ্যাঁ করো। বিধি তুমি বলে দাও আমি কার? এর না ওর না তোমাদের সবার। আমার তো তোরই তো দোষ, তোরই তো দোষ। সব সময় আগে আগে সামনে সামনে খামাকি কাপি। বিয়ের সাজগুলো গিরগুলো দিয়ে যাও বিপ্লব। বিয়ের সাজগুলো গিরগুলো দিয়ে যাও। রামদে ভালোবাসিছিলাম গো, ছি আবার ছাতার ভেতর হয়ে গেল আমার একবার। মন কাদালি আমার হিয়া জালালি, তোকে ভালোবাসাই আমি সবাই হারালি, তোর ভালোবাসাই কেন এত ছল রে, তোর ভালোবাসাই কেন এত ছল রে, ও তুই পাগল বানালি।